রাঙামাটিতে থামছেই না অবৈধভাবে পাহাড় কাটা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাহাড় খেকোরা এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। প্রভাবশালী এই মহলের ভয়ে মুখ খুলছেন না এলাকাবাসী। নির্বিচারে পাহাড় কাটায় ক্ষুব্ধ সুশীল সমাজ, আর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। রাঙামাটি থেকে মিশুদের পাঠানোর প্রতিবেদন জানাবেন সুরাইয়া সীমা। রাঙামাটির অদূরে রাঙাপানি এলাকার লম্বিনীপাড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ড। সরু রাস্তা ধরে 1.5 কিলোমিটার যেতেই চোখে পড়বে সড়কের দুপাশে 4টি বিশাল পাহাড়ে পড়েছে এক্সকেভেটরের কোপ। সমন করা হচ্ছে পাহাড়, এ যেন সবুজ বেষ্টনীর ভেতর ধুধু মরুভূমি। কাটা পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে এক্সকেভেটর। কয়েক মাস ধরে এই যন্ত্র দিয়ে দেদার্সে কাটা হচ্ছে পাহাড়। উঁচু পাহাড় কেটে মাটি নামানোর জন্য তৈরি করা হয়েছে কাঁচা সড়ক। সেই সড়ক তৈরি করতে আবার ভরাট করা হয়েছে ছড়া, যা বর্ষা মৌসুমে এলাকার স্বাভাবিক পানি প্রবাহে তৈরি হবে প্রতিবন্ধকতা। আর সোজা করে মাটি কাটার ফলে আগামী বর্ষা মৌসুমে অবশিষ্ট পাহাড় ধ্বংসের আশঙ্কা দেখা দিয়েছে। অনুমতি ছাড়া পাহাড় কাটার বিষয়ে অদ্ভুত যুক্তি দাঁড় করান অভিযুক্ত মোহন চাঁদ দেওয়ান। নির্বিচারে পাহাড় কাটায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সুধিজনেরা। প্রশাসনের কেউ কেউ এই ব্যাপারগুলো অবহেলার কারণে এবং নিজেদের দায় সারা গোছের কর্মকাণ্ডের কারণে অতিরিক্ত পাহাড় কাটা হচ্ছে এবং পাহাড় কাটার মধ্যে পরিবেশ বিঘ্নিত হচ্ছে। স্থানীয় প্রশাসনকেও এ বিষয়ে আরও তৎপর ভূমিকা পালন করতে হবে। কোনো মূল্যেই আমরা যেন আর পাহাড় কেটে প্রাকৃতিক বিপর্যয় যেন দেখতে না পাই। পাহাড় কাটার বিষয়ে কৌশলী অবস্থান স্থানীয় জনপ্রতিনিধির। যেহেতু প্রশাসনের বিষয়ে মোবাইল কোর্ট সরাসরি গিয়ে ওখানে দেখে যাচ্ছে, কিন্তু প্রশাসন যদি স্টেপ না নেয় তখন আমি আর কি বলবো, আমি তো জনপ্রতিনিধি। পাহাড় খেকুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলার শীর্ষ কর্তার। এই বিষয়টা আমরা খুব কঠোরভাবে দেখব। এই পরিবেশ বিধ্বংসীকারী কোনো কর্মকাণ্ড আমরা এখানে হতে দেব। স্থানীয়দের মতে কর্তনকৃত পাহাড়ের পরিমাণ প্রায় 15 একর। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালে আগত যাত্রীদের লাগেজ বেল্ট থেকে সম্প্রতি চুরির ঘটনায় যাত্রীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা আর লাগেজগুলো বেল্টে দেওয়ার পর এদিক সেদিক ফেলে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী যাত্রীরা। দ্রুত এই সমস্যার সমাধান চান প্রবাসের রেমিটেন্স যোদ্ধারা। বেলে ব্যাগগুলো থাকে, ওইগুলো তো বিশেষ করে বেলেই ঘুরবে, যার যার ব্যাগ শেষে দেখে নেবে। কিন্তু ওরা কী করেছে, ব্যাগটা নিচে ফেলে রাখছে। আমাদের ওইটা আবার মনে করেন যে দেখে দেখে আর কি কুড়ায় আনতে হচ্ছে। নিচে অনেকগুলো ফেলে দিয়েছিল, বুঝেছেন, মানে ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগছে খুঁজতে। ঢাকাতে আসিনি আমি, চিটাঙ্গে আমার জন্য ইজি, এখানে ফেরেশান বেশি, অযথাই ফেরেশানি করে ভিতরে। মধ্যে থাকি যে আমাদের লাগেজটা ফিরে আমরা পাবো কি পাবো না, এই জন্য যদি এখানকার যারা ই আছে, প্রশাসন আছে, তারা যদি ঠিক মতন ই করে, প্রত্যেকটা আপনার বোর্ডিং পাস সহ যাদের এক একটা করে লাগে চেকিং করে দেয়, তাহলে আমাদের জন্য ভালো হয়।